সবাই আসেন, পশু পাখি দেখেন, রিসর্টের সমস্ত কিছু আনন্দ উপভোগ করেন, এটাই বড় পাওনা। গন্তব্য জলদাপাড়া, রাত্রিযাপনের ঠিকানা জলদাপাড়া অর্কিড হোমস্টে। গাড়িতে করে কলকাতা থেকে যেতে প্রায় 13-14 ঘন্টা সময় লেগেই যায়, তবে ননস্টপ চললে 12 ঘন্টাতেও পৌঁছানো যায়। দীর্ঘ পথ যাত্রা করে আমরা দুপুর 1:30 নাগাদ পৌঁছলাম অর্কিড হোমস্টেতে। প্রায় 14 ঘন্টা সময় লেগেই গেল। অর্কিড হোমস্টে বেশ সাজানো গোছানো একটা রিসর্ট, লোকেশনটাও অপূর্ব। রিসর্টের পাশ দিয়েই বয়ে গেছে সীসামারা নদী, নদীর ওপারে ঘন জঙ্গল। এই হলো অর্কিড হোমস্টের ওপেন এয়ার ডাইনিং। মাথা ঢাকা হলেও চারপাশটা খোলামেলা। আজকে জলদাপাড়ায় আমাদের দ্বিতীয় দিন। আজকের দিনটা হচ্ছে 26শে জানুয়ারি। তাহলে 75তম প্রজাতন্ত্র দিবসে এখন অর্কিড হোমস্টের তরফ থেকে ফ্ল্যাগ হোস্টিং শুরু হচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। গতকাল লম্বা যাত্রা করে সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আজ একটু ভালো করে দেখে নিই অর্কিড হোমস্টের আনাচ কানাচ। হোমস্টের বাগানখানা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। একদম সামনে আছে দুইখান দাঁতাল হাতির প্রতিমান, আর একটু ভেতরে ঢুকলে গন্ডারের মূর্তিও দেখতে পাবেন। থাকার ঘরগুলি সবকটি দোতলা বা তিনতলায়। নিচের তলাটা খালি রাখা হয়েছে বসার জায়গা হিসেবে ব্যবহার করার জন্য। গোটা হোমস্টেতে মোট 8খানি ঘর আছে, প্রত্যেকটি ঘরই বেশ বড় বড়। একটু পরে আমরা ঘরের ভিতরটা দেখে নেব, তার আগে চারপাশটা ঘুরে দেখে নিই। আমরা পৌঁছে গেলাম পিছন দিকের ব্যালকনিতে। এইখান থেকে দেখতে পাওয়া যায় সীসামারা নদী আর নদীর ওপারে জঙ্গল। আপনি একই দৃশ্য ঘরের ভিতরে বসেও দেখতে পাবেন। এই হলো অর্কিড হোমস্টের কিচেন, এখানেই চলছে রান্নাবান্না। হোমস্টের রাঁধুনি হলেন ইনি, পরিমলদা। কিচেনের দুই পাশে আছে বসে খাওয়ার জায়গা বা ওপেন এয়ার ডাইনিং। এখন চলুন আমরা একবার ঘুরে আসি রিসর্টের পিছন দিক থেকে, সীসামারা নদীর হাওয়া গায়ে লাগিয়ে আসি। এই সিঁড়ি পেরিয়েই আমরা পৌঁছে যাব নদীর পাড়ে। তবে এই হলো সীসামারা নদী। বর্ষাকালে ইনি থাকেন টাইটনপুর, তবে এখন ঘোর শীতকাল, তাই জল বেশ কম। নদীর ওই পাড়ে ঘন জঙ্গল, ওইখানে মূলত গন্ডার, হাতি আর বাইসনদের বসবাস। মাঝে মাঝেই তারা ওই পারে নদীর জল খেতে আসে, তখনই তাদের দেখা মেলে অর্কিড হোমস্টের ব্যালকনিতে বসে বসেই। সীসামারা নদীর স্বচ্ছ জলে চান করাটাও বেশ উপভোগ্য। বাস্তবে অর্কিড হোমস্টের লোকেশনটা এতটাই সুন্দর যে আপনারা অনায়াসেই একটা পুরো দিন এখানে কাটিয়ে দিতে পারেন। এই এলাকার সর্বপ্রধান তথা ডুয়ার্সের অন্যতম আকর্ষণীয় জায়গা হল জলদাপাড়া অভয়ারণ্য। জলদাপাড়া অভয়ারণ্য মূলত গন্ডারের জন্য বিখ্যাত, তবে এছাড়াও এখানে রয়েছে প্রচুর ময়ূর, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী। এটি সাফারি পয়েন্ট অর্কিড হোমস্টে থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। জলদাপাড়া অভয়ারণ্যের বিস্তারিত বিবরণ অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, তার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সন্ধ্যা নেমে এসছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই অর্কিড হোমস্টের ঘরগুলো। ঘরের মধ্যে দুটি করে ডবল বেড রয়েছে, 4 জন মানুষ স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারবেন। যদি শুধুমাত্র 2 জনের জন্য একটি ঘর বুকিং চান, তাহলে ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলুন, উনি ভাড়া অ্যাডজাস্ট করে দেবেন। প্রত্যেকটি ঘর থেকেই আপনি সীসামারা নদী আর জঙ্গলের ভিউ পাবেন। বাথরুমটি ছোটর মধ্যে বেশ গোছানো, একটি বেসিন আছে আর তার সঙ্গে একটি গিজারও দেওয়া আছে। ঘর থেকে সামনের দিকে বেরিয়ে আপনি সুন্দর গার্ডেন ভিউ পাবেন।
এখন অন্ধকার হয়ে গেছে তাই অস্পষ্ট লাগছে, তবে এর আগে এই ভিউটা আপনাদেরকে দেখিয়েছি। ঘরের পিছনের দিকে জানলা থেকে পাবেন সীসামারা নদী আর জঙ্গলের ভিউ। আর জলটা পাড়ায় আমাদের তৃতীয় দিন, আমাদের আজকের ট্রিপ জয়ন্তী আর রাজা ভাতখাওয়া জঙ্গল। আজ আমাদেরকে সাফারিতে নিয়ে যাচ্ছেন অর্কিড হোমসের মালিক নিজে। উনি বছরে একবার কি দুবার রিসর্ট দেখাশোনা করতে আসেন, ভাগ্যবশত উনি আমাদের ট্রিপের সময় এখানে উপস্থিত আছেন। চলুন দু এক কথা বলে নিই রঞ্জনবাবুর সাথে। রঞ্জনবাবু, আপনাদের আপ্যায়ন কিন্তু আমাদের খুব ভালো লাগলো, আপনার তরফ থেকে কোনো বার্তা আছে? সবাই আসেন এখানে থাকেন, খুব ভালো লাগে দেখে, পশু পাখি দেখেন, রিসর্টের সমস্ত কিছু আনন্দ উপভোগ করেন, এটাই বড় পাওনা আমার কাছে। আহা, একদম সত্যি কথা, আপনাদের রিসর্টটা খুব সুন্দর, লোকেশনটাও দুর্দান্ত। আজ তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা আজকে যাচ্ছি হচ্ছে বক্সা যাবো, ওখান থেকে জয়ন্তী যাবো, রাজা ভাতখাওয়া সাফারি করবো, তারপর আসার সময় সিখিয়াজোড়া যাবো, সিখিয়াজোড়া সাফারি করে চিলাপাতার জঙ্গলের ভেতর থেকে এসে রাত্রিবেলা আমরা আবার ফিরে আসবো রিসর্ট। এই সফরে আমরা পেয়েছি জয়ন্তীর জঙ্গল, বালাসন নদী, জয়ন্তী নদী, আর তার সাথে উপভোগ করেছি রাজা ভাতখাওয়া জঙ্গল সাফারি। সাফারির সময় দেখেছি হাতি, ময়ূর, হরিণ আর বাইসন। জয়ন্তী আর রাজা ভাতখাওয়া জঙ্গল সাফারির অভিজ্ঞতা এর আগেই অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আসুন দেখে নেওয়া যাক ম্যানেজার সাহেব কি বলছেন। নমস্কার, আমার নাম দেবাশিস দাস, অর্কিড হোমস্টের তরফ থেকে সকল ভ্রমণ পিপাসু ব্যক্তিদের আমি স্বাগতম জানাই। আমাদের এই অর্কিড হোমস্টেটি, এই রিসর্টটি একদম জলদাপাড়ার সীসামারা নদীর সংলগ্নে অবস্থিত। প্রথম কথা হচ্ছে কি, জানলা থেকে খুললেই আপনি সীসামারা নদীটা দেখতে পাবেন, তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং নদীর পাশেই ঐতিহ্যবাহী আপনি জলদাপাড়া জঙ্গলটা দেখতে পারবেন। আমাদের পাশেই যে জঙ্গলটা রয়েছে এটাই আপনার অ্যাকচুয়াল জলদাপাড়া অভয়ারণ্য, ঠিক আছে। এছাড়াও আমাদের এখানে এসে যদি আপনারা চার পাঁচ দিন কাটান তো চার পাঁচটা ডেস্টিনেশনে আপনারা ঘুরতে পারবেন। আপনি এখান থেকে কাছাকাছির মধ্যে কোচবিহার ঘুরতে পারবেন, কোচবিহারে আছে আপনার রাজবাড়ি এবং মদনমোহন মন্দির, তার উপর আর একটা ঝিল আছে। এখান থেকে যেতে পারবেন জয়গাঁও, জয়গাঁওতে গেলে আপনি ভুটানের একটা ডিস্ট্রিক্ট ফুলছিরিংয়ে আপনি ঘুরতে পারবেন খুব কম খরচার মধ্যে। জাস্ট আপনি আপনার আধার কার্ডটা দেখিয়ে ইমিগ্রেশন করিয়ে আপনি দেখে আসতে পারবেন। আপনি যেতে পারবেন জয়ন্তী বক্সা, জয়ন্তী বক্সাতে আপনার বক্সা সাফারি আছে, জয়ন্তী সাফারি আছে, এগুলো করতে পারবেন। আপনি যেতে পারবেন চিলাপাতা, চিলাপাতাতে আপনার দুরকম সাফারি হয়, একটা চিলাপাতা সাফারি হয় আর একটা হচ্ছে গিয়ে কোদাল বস্তি সাফারি। এই সাফারিগুলো এক একটা এক এক রকমের, যেমনি জলদাপাড়ায় আপনি বন্যপ্রাণীর সংখ্যাধিক বেশি দেখতে পারবেন, মানে যদি বন্যপ্রাণী দেখতে চান তাহলে আপনার জলদাপাড়ার সাফারি করাটা বেটার। আর যদি আপনাকে শুধু হাতিই চাই সেই জন্য আপনি কি করতে পারেন, জয়ন্তী ঘুরতে হবে। আর যদি তার সাথে আপনার বাঘ চাই তো বক্সায় ঘুরতে হবে। আর যারা গাছ ফাছ ভালোবাসেন তাদের জন্য হচ্ছে কি আপনার চিলাপাতা সাফারি। গাছ বলতে গভীর জঙ্গল, যেটা জঙ্গল বলতে যারা ভালোবাসে তার জন্য আপনারা আপনাদের যেতে হবে চিলাপাতা কোদাল বস্তি সাফারিতে। আমি ভ্রমণ পিপাসু ব্যক্তিদের অনুরোধ করব আপনারা এখানে আসুন, এসে তিন চার দিন থাকুন, আর যা যা বললাম সেই সব জায়গাগুলো ঘুরে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, জীবজন্তু দেখে, ভুটান দেখে আপনারা আনন্দ উপভোগ করুন। আমাদের এখানে আসতে হলে আপনাকে সর্বকাছের স্টেশনটি হলো গিয়ে ফালাকাটা, যেটা আপনি শিয়ালদা দিয়েও আসতে পারবেন, হাওড়া দিয়েই আসতে পারবেন। IRCTC-র অ্যাপেই আপনি পেয়ে যাবেন সব রকম সূচি। নমস্কার।